রাজ্যর দুই মূরত দুজন ব্যক্তি। এজন প্রফুল্ল কুমার মহন্ত, আর আনজন অজিত কুমার ভূঁয়া। দুইজনে রাজ্যের ভিন্ন প্রান্তর ভিন্ন লোকের সাক্ষাৎভাবে ঘুরি ফুরিছে। ইতিমধ্যে দেখা গৈছে প্রফুল্ল কুমার মহন্ত লখিমপুর, মৰাণ, বোকাঘাট, যোরহাটর পিছত বোকাজান ভ্রমণ করেছে। উদ্দেশ্য দলীয় কর্মীসকলক সাক্ষাৎ। মহন্ত ইতিমধ্যে যোরহাটত স্পষ্টভাবে কৈছে দলীয় কর্মীসকল হতাশ হয়ে পড়ছে নেতৃত্বর কাম কাজত, সেয়ে দলীয় কর্মীসকলে মহন্তক বিচারিছে। এইখিনি সময়তেই তেজপুরত দেখা গৈছিল রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁয়া। আসলতে খবর ওলাইছে অজিত কুমার ভূঁয়ার নেতৃত্বত আঞ্চলিক মৰ্চা গঠনের যে প্রক্রিয়া আরম্ভ হয়েছে সেই প্রক্রিয়াটত সহযোগ করব ওলাইছে প্রফুল্ল কুমার মহন্ত। মহন্তই অগপর একাংশ তৃণমূল কর্মীক এই নতুন মঞ্চলে আসবলে অনুরোধ জানাইছে। সেই উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত ঘুরি আছে প্রফুল্ল কুমার মহন্ত। কিন্তু নাটকীয়ভাবে এইখানে সময়তেই সুদৌ ছাত্র সন্থায় নিজাববিয়াকে একটা আঞ্চলিক দল গঠনের প্রক্রিয়া হাতত লৈছে। বিভিন্ন জাতীয়তাবাদী শিবিরের সঙ্গে মিলি আগস্টর শেষর ফলে গঠন হব একটা নতুন আঞ্চলিক দল। কিন্তু লগেলগে আঞ্চলিক দলের মাজতে আরম্ভ হয়েছে সংঘাত। আসুর উদ্যোগত গঠন হবলগিয়া আঞ্চলিক দলটোয়ে অজিত কুমার ভূঁয়ার মঞ্চর সঙ্গে সম্পর্ক রাখব বিচরা নাই। ঘনে ঘনে অজিত কুমার ভূঁয়ার পর আতরি আছে আসুর নেতৃত্ব। কংগ্রেস আর এআইডিএফর সমর্থনত রাজ্যসভার সাংসদ হওয়া অজিত কুমার ভূঁয়ার প্রতি আসুর সন্দেহ। কংগ্রেসের সহযোগত বিজেপিক পরাভূত করার বাবে অজিত ভূঁয়াই নতুন দল খোলার আশঙ্কা। ইতিমধ্যে সদৌ ছাত্র সন্থার সূত্র স্পষ্টভাবে কৈছে আসুর উদ্যোগত যে নতুন আঞ্চলিক দল গঠন হব সে আঞ্চলিক দলে সম্পূর্ণ আঞ্চলিক শক্তিক প্রাধান্য দিব। কোনো ক্ষেত্রতে কংগ্রেস অথবা বিজেপির সঙ্গে বুঝাবুঝি নকরে। বুঝাবুঝি করা নহয় এআইডিএফর সঙ্গে। ইয়ার বিপরীতে অজিত কুমার ভূঁয়াই বিজেপিক পরাভূত করার স্বার্থত আঞ্চলিক শক্তিক একত্রিত করে বামপন্থীর লগতে কংগ্রেস এআইডিএফর সহযোগত বিজেপির সঙ্গে যুজার রণকৌশল প্রস্তুত করেছে। হয়তো ইয়ার বাবেই ক্ষুণ্ণ হয়ে পড়ছে আসুর নেতৃত্ব। এই বিষয়টো বহুত কথা ওলাইছে যে আসুর লগত প্রথমৰ পৰাই মই প্রথম আসুর লগতে যোগাযোগ কৰিছিল। মই নিজেই টেলিফোনত কথা পাতিছিলোঁ লুইনজ্যোতি গগৈ লগত আৰু গোটেই কথাবিলাক বহিম বুলি ক'লে আমাৰ লগত। তাৰপিছত আমাৰ যেতিয়া প্ৰথম এইটো দল আমি ঘোষণা কৰিলোঁ, মানে মঞ্চ মৰ্চা ঘোষণা কৰিলোঁ, তাৰপিছত আমি লুইনজ্যোতি গগৈ মই লগ পাব খুজিলোঁ। আমি কে এম এছ এছৰ লগত, জাতীয় যুৱ ছাত্ৰ পৰিষদৰ লগত, বহু সংগঠনৰ লগত ইতিমধ্যে আমি বহিছোঁ। কিন্তু আচৰিত কথা যে আছোৱে এতিয়ালৈকে আমাক অলপ সময়ে দিয়া নাই। গতিকে আমি এখন চিঠিও লিখিছোঁ, আনকি সেইখন চিঠিটো আৰু চিঠি লেখাৰ পিছততো আৰু ক'বলৈ একো নাই। গতিকে তাৰো তেওঁলোকে প্ৰাপ্তি স্বীকাৰ কৰা নাই বা আমাৰ লগত বহিব খোজা নাই, এইটো কাৰণ তেওঁলোকে ভালকৈ বুজিব। এনে মুহূৰ্তত প্ৰশ্ন হৈছে প্ৰফুল্ল কুমাৰ মহন্তই অজিত কুমাৰ ভূঁয়াৰ উদ্যোগত গঠন হ'বলগীয়া আঞ্চলিক দলটোৰ সপক্ষে বিভিন্ন কুচকাবাজ কৰিছে যদিও মহন্তৰ উদ্দেশ্য কি? মহন্তই বিচাৰিছে নেকি কংগ্ৰেছৰ সমৰ্থনত বিজেপিক পৰাভূত কৰাটো? অর্থাৎ মহন্তর বিপরীতে অতুল বরা, কেশব মহন্ত আদিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক স্থাপন করার বিপরীতে মহন্তই বিজেপির পরিবর্তে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক স্থাপন করব বিচারিছে নাকি? অজিত ভূঁয়ার নেতৃত্বত গঠন হবলগিয়া মঞ্চই কংগ্রেসের লগত বুঝাবুঝি করব নাকি? মূলত বিজেপিক পরাভূত করার স্বার্থত সর্বভারতীয় দলের সঙ্গে বুঝাবুঝি করব নাকি? কংগ্রেসের লগত আমি এতিয়ালৈকে কথা পতা নাই। আমি আমাক শক্তিশালী করে লোক খুঁজছো
আমাক যদি কোনোবাই বিচাৰে আমাৰ কাৰ্যসূচী সমৰ্থন কৰে তেতিয়াহ'লে দেখা যাব পৰৱৰ্তী পৰ্যায়ত। কিন্তু এতিয়ালৈকে আমি এই গোটেই শক্তিবিলাকক একত্ৰিত কৰাতহে গুৰুত্ব আৰোপ কৰিছোঁ। নাই বোলে কংগ্ৰেছ এ আই ডি এফৰ লগত আমি এইটো ঘোষণাই কৰিছোঁ ইতিমধ্যে যে তেওঁলোকৰ লগত এতিয়ালৈকে আমাৰ কোনো মিত্ৰতাৰ কথা নাই। কিন্তু যেতিয়া নিৰ্বাচন কেন্দ্ৰিক পৰিস্থিতি হ'ব বা পৰিস্থিতিয়ে কি বিচাৰিব ইয়াতো আৰু যদি হ'ব এইবিলাক কৈতো লাভ নাই, হ'লহেঁতেন কিন্তু এইবোৰৰ কোনো অৰ্থ নাই। গতিকে আমাৰ মজিয়াত আলোচনা হ'ব সেই মৰ্মে সিদ্ধান্ত। আঞ্চলিক দল গঠন হোৱাৰ পূৰ্বেই আঞ্চলিক দলৰ মাজত সন্দেহৰ সৃষ্টি হৈছে, কাৰ উদ্দেশ্য কি সেইকেইটা ক'তো স্পষ্ট হোৱা নাই। কা বিৰোধী শক্তিক একত্ৰিত কৰাৰ প্ৰয়াস কৰা হৈছিল যদিও এই ক্ষেত্ৰত এই আঞ্চলিক শক্তিয়ে কংগ্ৰেছ আৰু এ আই ডি এফ অথবা বামপন্থীৰ সৈতে যদিহে বুজাবুজি কৰে তেনেহ'লে আঞ্চলিক শক্তিৰ গুৰুত্ব থাকিবনে, এইবোৰ প্ৰশ্নও সন্মুখলৈ আহিছে যাৰ পৰিণতিত নিৰাপদ দূৰত্বত অৱস্থান কৰিছে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ নেতৃত্বই। ব্যুৰো ৰিপৰ্ট, ডিৱাই 365।